এদিকে বুধবারের পর বৃহস্পতিবারও সকালে দিল্লিতে এপিজে আব্দুল কালাম রোডে তদন্তকারী সংস্থা দপ্তরে হাজিরা দেন সুকন্যা মন্ডল সকাল সাড়ে দশটা নাগাদ ইডি দফতরে পৌঁছন তিনি তবে সূত্রের খবর ফের অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের মুখোমুখি বসে সুকন্যাকে জেরা করা হতে পারে জেরা করতে পারেন তদন্তকারী আধিকারিকরা তবে বুধবারের মতো বৃহস্পতিবারও দু দফায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুকন্যা মন্ডলকে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তবে বুধবারের প্রায় আট ঘন্টা জেরার পর সোয়া ছটা নাগাদ ইডি দফতর থেকে বেরোন সুকন্যা মন্ডল তারপরে আবারও আজ ইডি দফতরে হাজিরা দেন তিনি